فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا اللہ رب العالمین مہربانی اپنی دارمی فضل کرم تینی مہربانی کو لے آمدر کے توفیق دان کر اچھن صلاة المغرب مغرب نماز آدھے کرن پور قرآن کریم ترجمہ ابو تفسیر مجلسے ہمرا بوشتے پیلے چھ شکلے بولی الحمدللہ آج انشاءاللہ ہمدیر کنجے آیات کریم تلاوت کرا ہے چھ 12 نمبر 12 سورہ یوسف 31 نمبر آیات جے آیات شمپور کو آگے آیات بلوشت ہے پر بیر آیات بلوشت ہے امرا جارا بدو مجلس کلی دے حاجر چھلا تارا شنی تھی جے سورہ یوسف المدھے اللہ سبحانہ وتعالی حضرت یوسف علیہ السلام جیبو نے بیبھن نانشو بیبھن نقور بو اللہ تعالی بلے کرتن ابن سورہ یوسف اکمت سورہ جے سورار پورا انشدہ دی اللہ سبحانہ وتعالی ایک جن نبی کو تھا حضرت یوسف علیہ السلام کو تھا اللہ جن کو تھا اچھاڑا شدرانہ تو بیبھن سورار مدھے جدیو سورار نام نبدشت کنو نبیر نامے تھکے جب انہیں راگے آمدل کیے تھے سورہ ہو کتو اللہ سبحانہ وتعالی آرو انہاں نبی در پرشم گو نبی در پتھو آدو چند کرتے کتو ایک مطلب سورہ یوسف جے سورار پوراتر مدھے اللہ سبحانہ وتعالی کن نبیر کو تھا آدھو چند کرتسن حضرت یوسف علیہ السلام ایک ایک نبی کے اللہ سبحانہ وتعالی ایک ایک بیشش حد تو دیئے پڑھ دیئے تھے ایبان ایک ایک نبیر اللہ سبحانہ وتعالی بیشش موجزہ اٹھے امدر نبی حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم چھلیں شبار ایک شفے پورے جا شب گنا گنی شمہ در مدھے دورتے
حضرت یوسف علیہ السلام জীবনের মধ্যে বিভিন্ন পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগঠিত করেছেন ঘটিয়েছেন ক্ষমতার পরীক্ষা চরিত্রের পরীক্ষা হেফাজতের পরীক্ষা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুয়ার গর্ত থেকে অন্ধকার থেকে প্রাসাদের ঝলমলে পরিবেশের মধ্যে নিয়ে গেলেন আবার কেবল তাই নয় যে প্রাসাদে একদিন তিনি জীবনের বড় একটা সময় আশ্রিত হিসাবে পালক হিসাবে তিনি কাটিয়েছেন সেই প্রাসাদেরই আবার একদিন তিনি কি হয়েছে প্রথা কেবল প্রাসাদেরই নয় সেই দেশের তিনি প্রধান দায়িত্ব পালন করেছেন উচ্চ পদে সমাসীন তিনি হয়েছেন হযরত ইউসুফ আলাইহিসসালামের চারিত্রিক পবিত্রতা যে ঘটনা এবং যে প্রসঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন আমরা গত সপ্তাহে এ সম্পর্কে বিস্তারিত আমাদের দিয়েছি যে যেখানে প্রকাশ হয়ে যাওয়ার কোনো ভয় ছিল আবার যদি কারণে প্রকাশও হতো ওই সেটা থামাচাপা দেওয়ার মতো ক্ষমতাও কেবল মিডিয়ার অর্ডার দিয়ে দিলেই হলো সবচেয়ে এই রিপোর্ট তারা করবে বাস চুপ কিছু করার নাই দেশের হুকুম সবাইকে মানতে হয় তাদেরকেও মানতে হবে হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে যে নারী আল্লাহ তাআলা কিন্তু তার নাম বলেন নাই আল্লাহ নারী হিসেবে উল্লেখ করেছেন মুফাসসিরিন কারাম রাহমাতুল্লাহি আলাইহিমের বর্ণনার মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে সেই নারীর নাম ছিল জুলাইখা জুলাইখা বাংলাতে আমরা জুলাইখা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কোন নারীর নামই নেননি একমাত্র হযরত মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সালামের নাম দিয়েছে আম্বিয়া কেরাম ছাড়া কোন পুরুষের নামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নেননি একমাত্র তার পালক পুত্র গুলাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ওনার নাম কোরআনে কারীমে আছে এছাড়া হযরত আবু বকর যে এত সম্মানিত সাহাবী সর্বশ্রেষ্ঠ তার কথা ইঙ্গিত আছে কিন্তু নাম কোথাও একমাত্র সাহাবীকে যায়েদ ইবনে একমাত্র তার নামেই কোরআনে কারীমে উল্লেখ আছে হযরত যায়েদ আর নারীদের মধ্যে একমাত্র কার নাম হযরত মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সালামের নাম উল্লেখ আছে কোন কোন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছে এবং যেটা আমরা আমাদের বর্তমান সমাজের জন্য এটা একটা বড় শিক্ষা যে আমরা বর্তমানে স্ত্রীদের নাম যেভাবে বলে বেড়াই আপনাদের ফ্যামিলিতে কি অবস্থা জানি না আমাদের ফ্যামিলিতে তো আমরা অনেক বড় হওয়ার পরে মার নাম জানছি এখন তো বিভিন্ন কারণে জানতে হয় তখন
এবং আমি ছোট সময় কেউ যদি জিজ্ঞেস করতো তোমার মায়ের নাম কি, তো আমি বলতাম মায়ের আবার নাম কি, মা তো মাই, মা তো মাই, মায়ের আবার নাম। তো কেউ কেউ মুহসিনের এমনি নাম নেওয়া না যায় না, সেটা মুহসিনের নাম নিতে পারে। হযরত মরিয়ম আলাইহি সালাতু ওয়া সালাম কে নাউযু বিল্লাহি মিন যালিক নাউযু বিল্লাহি মিন যালিক খ্রিস্টানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে সূরা নাযিল করেছেন, কয়েকবার তার নাম নিয়েছেন, আরবের সমাজ হিসাবে এটাও প্রতিষ্ঠিত করেছেন যে যার কোনো স্ত্রী হইত তাদের কি নিতেন না, তাদের সংস্কৃতি হিসেবে নাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিক্ষাও দিয়েছেন যে দেখো একমাত্র সূরা সূরা মরিয়ম কোরআন কারীমে যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন তিনি মৌলিকভাবে তাদের খ্রিস্টানদের হযরত যীশু আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। তাহলে ধর্মীয় উদারতা ইসলামের মধ্যে বেশি না অন্য ধর্মের মধ্যে বেশি? ইসলামের মধ্যে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুলেখার নাম নেন নাই এবং ঘটনারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনার দিকে জানেন, কেবল যতটুকু আমাদের জন্য শিক্ষা যতটুকু না হইলে না ততটুকুই আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আমরা বলছিলাম যে মন্দ জিনিস আলোচনা করতে, মন্দ জিনিস প্রচার করা, মন্দ জিনিস আলোচনা করা এটা পছন্দনীয় নয়। এবং এখানে আমরা এটাও আলোচনা করেছিলাম যে বর্তমানে পেপার পত্রিকাতে যেভাবে খুনের বর্ণনা দেয়, বিবরণ দেয়, এটা যদি একটা ক্লাস থ্রি ফোর ফাইভ স্ট্যান্ডার্ডের ছেলে পড়ে তো তার মানসিকতার মধ্যে কত প্রভাব পড়বে, কুপ্রভাব। এত বিবরণ দেওয়ার তো দরকার নেই, হ্যাঁ দরকার আছে তাদের জন্য যারা তদন্ত করবে আমভাবে যে লাশটাকে কেমনে চব্বিশ টুকরা করলো, কেমনে চল্লিশ টুকরা করলো, তখন আবার কোনো বিবরণ দিল, তখন সে কী গান গেছিল, যে খুনি সমস্ত বিবরণ তো দরকার নেই, কারণ এতে বাচ্চাদের মানসিকতার মধ্যে কী করে কুপ্রভাব। এবং আপনার শিশু বিজ্ঞানী যারা বাচ্চাদের মানসিকতা নিয়ে কাজ করেন যারা, তারা বলেছেন এবং বর্তমানে আমাদের দেশেরও বলতেছেন কিশোর ক্রাইম বাড়ছে না বর্তমানে অনেক বেশি। এই কিশোর ক্রাইম বাড়ার পিছনে ওই বিভিন্ন আপনার কিশোর থ্রিলার আছে, সিনেমা আছে, কার্টুন আছে, এই সমস্তগুলিও কি আছে দায়ী, সে ওই সমস্ত ওই সিনেমাগুলো দেখতে দেখতে বা কার্টুনগুলো দেখতে দেখতে না যাবে কিভাবে মার্কেটে লুট করবে, কার্টুনটাই হলো এরকম, সে একা একটা পিস্তল নিয়া বা গান নিয়া পুরা মার্কেট কীভাবে সে কী করতেছে, করবে, দখল করবে, আয়া করে। ছোটবেলা থেকে তার মানসিকতাটা একটা ভ্রষ্টতার দিকে চলে যায়, বিচ্যুতির দিকে চলে যায়। কী জানি একটা ব্যান্ড দিয়েছিল, পরে তো ব্যান্ড করে দিল আমাদের দেশে, করতে করতে পরে মারা যায় না তত করে কী যেন নাম ছিল একটা গেম ব্যান্ড দিয়েছিল না, যাই হোক যে ফায়ারই হোক, যে ফায়ারই হোক আর যে তুমি নিজে যদি ফায়ার হয়ে যাও এগুলি আসলে মৌলিকভাবে একদম হচ্ছে ষড়যন্ত্র, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র। এবং আল্লাহ বলছেন শয়তান ওদের কানের মধ্যে যায় এবং দিশিকা সমস্ত শয়তান এবং বাচ্চাদের মধ্যে ছেড়ে দেব। তাই
انما الاعمال بالنيات حديثটা আমরা আলোচনা করেছি সহিহ বুখারীর ক্লাসে আমরা আলোচনা করেছি দেখেন সেখানে আল্লাহর রাসূল পুরো যে হাদিসটা হাদিসটার মধ্যে এই কথা আছে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাইজরাতু ইলাল্লাহি ওয়া রাসূল যে যার হিজরত আল্লাহর রাসূলের দিকে হবে আল্লাহর রাসূলের নিয়তে হবে তার হিজরত আল্লাহর রাসূলের নিয়তে আর যার হিজরত কোন নারী কিংবা দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে হবে ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাই তাহলে তার হিজরত যেদিকে সে করছে সেদিকেই বলে বিবেচিত এখানে এই কথা সরাসরি প্রকাশ বলা হচ্ছে না যে তার হিজরত না দিকে এগুলি হচ্ছে আদাব কথার আদব আলোচনার আদব এখন মশলার তো অভাব নাই না এখন খতিব সাহেব উদুর জুমার দিন এমন মশলাই বলা শুরু করছে বাচ্চাদের সামনে সিরিয়ালে যারা ছিল এরা আর মাথা কি করতে পারতেছে এই যে ব্যাগ বলে বলে কি এইসব মশলা কি এখন বলার জিনিস নাকি অনেক সময় আছে বুঝতে পারে না সে মনে করে আরে আমি তো ভালো কথাই তো বলছি মাছটা শিখে কিন্তু এই মাছটা যে তোমার বয়নে শিখানির মতো না এগুলি পার্সোনাল বিষয় আলাদা বল তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মানে আল্লাহ রাসূলের যে স্টাইলগুলি হাদিসগুলি কোরআনগুলি এগুলি যদি সত্যিকারে কেউ শিখতে পারে আল্লাহ রাসূল যেমন দুনিয়ার সবচাইতে সুন্দর সবচাইতে আদর্শ মানুষ ছিলেন স্বাভাবিক কথা তাই তার স্টাইলকে গ্রহণ করবে সেও তো সবচাইতে কি হবে সুন্দর এবং আদর্শ মানুষ হবে এবং ওর চাইতে স্মার্ট দুনিয়াতে আর কেউ হইতে পারে চিন্তা চেতনা কথাবার্তা সবকিছু তো যখন ওই নারী ফুসলাইতে চাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন এখানে আল্লাহ তাআলা এটাও দেখাইলেন যে দেখো আল্লাহ যদি হেফাজত না করে কেউ তার নিজের উপরে কি করতে পারে না কৃতিত্ব জাহির করতে পারে হযরত ইউসুফ এই কথা বলেছেন 13 নম্বর পারার শুরুতে ওয়া উবাররিউ নাফসি ইন্না নাফসা লা মারাতুম বিসু আমি নিজের বেড়া গিয়ে নিজে প্রকাশ করতেছি নিজের নফসের মুক্ততা আমি প্রকাশ করি নফসের কাজেই তো কি করা কুমন্ত্রণা দেওয়া নবী হয়ে এই কথা বলতে তাই আমরা কোথেকে চলে আসছি না দেখবেন ইচ্ছা মতো চলে আর বলে না হুজুর আমার দিল পরিষ্কার আছে ওই বেটা তোর দিল পরিষ্কার থাকলে কি তুই আর এটা করতেই দিল কে আছে পরিষ্কার আখেরাতে প্রকাশ কার দিলের যে কি অবস্থা এটা কবে প্রকাশ পাবে আখেরাতে প্রকাশ পাবে দুনিয়াতে হচ্ছে বাহ্যিকভাবে যে বিধিবিধান হুজুরের জন্য যে মাসলা তোমার জন্য সেই মাসলা আল্লাহর ওলির জন্য যে মাসলা যে আল্লাহর ওলির দিল পরিষ্কার বলে তার পর্দা নাই এই কথা না তার জন্য যে মাসলা জনের জন্য তাই তো যখন তার এই ঘটনাটা ফাঁস হয়ে গেল জানাজানি হয়ে গেল সারা শহরের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেছে এরকম তারই পালিত সন্তানের মতো না তারই পালিত যুবক তরুণ জোয়ান সে তাকে ফুসলাইল সি 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 আর কি মহিলারা দেখবেন আরেকজনের দোষ পাইলে না কত বাড়তে সি 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 বলবে নিজের যে কেউ এটা খবর নেই তো অন্য কোনো মহিলার যদি জানতে পারে কোনো দুর্নামের কথা কোনো বদনামের কথা তো কোনো কথা যদি আপনি ফাঁস করতে চান তো এর সর্বপ্রথম এবং সবচেয়ে বড় পন্থা হলো বিবিসি সিএনএনের কাছে বলতে হবে না কি করবে আরেকজন মহিলার কাছে বললেই আমাদের এক আত্মীয় ছিলেন উনি নিজেই নিষেধ করতেন বলতেন এই কথা এই ধরে যে আমি কইছি এটা তোরে কইছি আবার নিজেই ডেকে ডেকে বলতেন নিজেই ডেকে ডেকে প্রকাশ করতেন বলতেন সস কি হয়েছে এই আবার বলতেন কেউ কইস না তুই আবার নিজেই ডেকে আরেকজনকে বলতেন
الله سبحانه وتعالى এই ঘটনার বিবরণমূলক কিছু কথা আল্লাহ তাআলা বললেন যেটা যখন তার স্বামীর সামনে জিনিসটা প্রকাশ হয়ে গেল তো বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এই প্রসঙ্গ কি করে তুমি এরা এত পাঠাও বাদশা চাইলেন এই কথা যে জিনিসটা যেন কি থাকে জানা জানি না হয় প্রকাশ না কিন্তু একজন দুইজন গড়ে শহরের নারীদের মধ্যে মহিলাদের মধ্যে এটাই হইল টক অফ দি কি কি যেন বলে টক অফ দি টাউন নিত না মিডিয়াদের ভাষা পত্রিকা আলাদা ভাষা এটা হয়ে গেল এবং এটা সবার মুখের মধ্যে আলোচনা যে এরকম আজিজ এমিসের এখন জুলেখা তো চালাক কম না সে আবার নতুন ফোন দিয়ে আসল যা তোদেরকেও শিক্ষা না দেখাই দিয়ে ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না যখন সেই নারী শুনতে পেল তাদের চক্রান্তের কথা তাদের চক্রান্ত অন্য নারীদের কি চক্রান্ত তাকে হেনস্থা করা তাকে বেইজ্জতি করা নাম করা বদনাম করা তো এটা যখন এই নারী শুনতে পেল এই নারী বলতে সুলেখা বা যে নারী ছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে তখন সে সিদ্ধান্ত নিল যে একটা পার্টির আয়োজন করে একটা ভোজ সভার আয়োজন এখানে সব এরকম তার যারা আছে এদের সবাইকে দাওয়াত দেওয়া নারীদেরকে তারা বেশি চিন্তাভাবনা করতে আরসালাত ইলাইহিন্না সে পাঠালো সেই নারীদের কাছে কোন লোক অর্থাৎ দাওয়াত দেওয়ার জন্য তাদের লাহুন্না মুত্তাকা এবং সে তাদের জন্য মুত্তাকা তাকিয়া বলে না বাংলাতে এখান থেকে মুত্তাকা আসন এখানে উদ্দেশ্য হচ্ছে আসন সে তাদের প্রত্যেকের জন্য আসন সিট ব্যবস্থা করে রাখছে আগে থেকে চেয়ার ব্যবস্থা করে রাখছে ওয়াত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা এবং সবার হাতে একটা করে ধারালো ছুরি দিয়েছে আপনি জিজ্ঞেস করতে পারেন ধারালো ছুরি কেন দিল ধারালো ছুরি এই জন্য দিয়েছে যে হতে পারে সে যে ভোজের ব্যবস্থা করেছে খাবারের ব্যবস্থা করেছে খাবারটা হচ্ছে এরকম যে যেটাতে কী ব্যবহার করা দরকার ছুরি ব্যবহার করার দরকার তাহলে প্রয়োজনে আমরা এখান থেকে মশলা বের করতে পারি যে প্রয়োজনে আপনি যদি খাবারে ছুরি ব্যবহার করেন যায় আছে না যায় আপনাকে আপেল দেওয়া হয়েছে আপনি সেটা কাটবেন আপনি গোশত শক্ত আপনি কেটে সেটা খাবেন আবার কাঁটা চামচ আছে প্রয়োজনে এটা কি করা যায় ব্যবহার করা অনেকে বলে অনেক মজানা শব্দ আছে বিজাতীয় সংস্কৃতি এটা কাঁটা চামচ ব্যবহার করা চামচ দিয়ে খাওয়া অনেক মজাদার সাহেব এরকম আছেন এখন তো কমে গেছে আমাদের সময় ছিলেন আমাদের উস্তাদদের মধ্যে অনেক সাংঘাতিকভাবে বিরোধিতা করতেন টেবিলে খাওয়া ডাইনিং টেবিলে নিচে খাবারটাকে তারা প্রাধান্য দিতেন এরপরে খেতে যে চামচ ব্যবহার করা কাঁটা চামচ তো প্রশ্নই আসে না একদম কাপড় মুখপাত করে যাবে তারা এরকম কঠিন ছিলেন না সিলেটের এক নাম করা বুজুর্গ ছিলেন অনেক বড় বুজুর্গ 111 বছর বাদ ওনার এক মুরিদ লন্ডনে তো সে দেশে আসছে সে তো লন্ডনে বড় হয়েছে এত তো বুঝতে পারে নাই হুজুরের মেজাজ বুঝতে পারে নাই স্টাইল বুঝতে পারে নাই লন্ডনের স্টাইল হিসাবে সে সুন্দর করে ডাইনিং টেবিলের মধ্যে হুজুরের খাবারের ব্যবস্থা করছে জিজ্ঞাসা করে নাই বাবু হুজুরের সঙ্গে খুব মহব্বত রাখে তো হুজুর যখন গেছেন সিলেটিরা তো এমনি মেজাজ খুব চড়া হুজুরে নিয়ে গেছে ওই ডাইনিং টেবিলের সামনে কথিতা বা তুমি কথিতা কথা
ওরা মানুষ ওনার হাতের মধ্যে ছিল লাঠি, এই লাঠি দিয়া আল্লাহু আকবার বলে দিছেন ডাইনিং টেবিলের মধ্যে বার, আল্লাহর কি ইচ্ছা পুরা দুই দুই ভাগ হয়ে গেছে রাখে। এতটা কঠোর ছিলেন তার, যে সমস্ত ব্যাপারগুলো হচ্ছে কঠোরতার কিছু নাই, এটা ওনার ব্যক্তিগত বিষয়, প্রচুর মানুষ কঠোরতার কিছু নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তোমার নিয়তটা মনটা, তুমি যদি এটাকে বিজাতীয় সংস্কৃতি তাদের স্টাইল হিসাবে গ্রহণ করে তুমি করো তো নিঃসন্দেহে এটা তো সুবিধা, আর যদি সুবিধার্থ অনেকেরই অসুবিধা হয় নিচে বসতে, কোমরে অসুবিধা থাকে, হাঁটুতে অসুবিধা থাকে, সুবিধার্থে কী করছে একটু যায় অসুবিধা নেই। বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেবিলে বসে খাননি, এটা হাদিসে পরিষ্কার, উনি নিচে বসে দৌড়ে বসে। তো এখানে জুলেখা সবার জন্য আবার কিসের ব্যবস্থা করল, ছুরিরও ব্যবস্থা করল। তো এই ছুরির ব্যবস্থা করার কারণ মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন এটা যে হতে পারে সে যে খাবার পরিবেশন করেছিল সেই খাবারের জন্য কি দরকার ছুরি দরকার, কেউ কেউ বলেছেন যে কমলা দিয়েছিল তাদের, কেউ কেউ বলেছে যে মালটা আছে না মালটা, এবং এইটাই বেশি আপনার গ্রহণযোগ্য হয় মালটাটা, কেন কারণ মালটার জন্যই ছুরি প্রয়োজন হয়, কমলার জন্য কি হয় না ছুরি প্রয়োজন হয়, এক নম্বর। দুই নম্বর কারণ হচ্ছে মিশর হইল আগে থেকে মালটার জন্য প্রসিদ্ধ, এখনও বাংলাদেশের ওই মালটা আছে না, অধিকাংশ আসে প্রত্যেকে জানে মিশর থেকে, যে আমরা যে বাজারে মালটা দেয় আমাদের দেশে হচ্ছে না কি না শুনলাম করতেছে চাষ করতেছে, বাকি মিশরের মালটা এবং খেজুর, মিশরের খেজুরও খুব নাম করা, কিন্তু আমরা তো সৌদি আরবকে মনে করি, কিন্তু মিশরের খেজুর মানে সারা বিশ্বে সবচেয়ে বেশি কী বলে এটাকে সাপ্লাই দেয় হইল মিশর খেজুর, এরপরে মনে হয় আরব আমিরাত নাকি। তো যেহেতু মিশরের মালটা আমাদের দেশের আমের মতো, আমাদের দেশের আম যেমন একটা আমাদের জাতীয় ফলকে আম সরিষার তেল তেল দিয়ে পরে কাঁঠালকে কি করতে হবে। যাই হোক, সার কথা হচ্ছে এটাই যে বিবি জুলেখা এমন কোন খাবার পরিবেশন করেছিলেন যে খাবার খাওয়ার জন্যে প্রয়োজন ছিল কি ব্যবহার করার, ছুরি ব্যবহার করার, তাই উনি ছুরি রেখেছেন। নাহলে যারা মেহমান ছিলেন নারীরা যদি অন্য কোনো উদ্দেশ্য তার থাকতো তাহলে তো তারা অবজেকশন করতো, কিন্তু ছুরি রাখতে পারতো। ওকাল আলাইহিন না, তো সবার হাতে ওই খাবারটা তিনি দিলেন যে খাবারটা ছুরি দিয়া কাটতে হবে, মালটাই হইল বা আপেলই হইল যেটাই হোক। আর এই সময় পর্দা কি হইল উন্মে চিত্র উন্মোচিত হইল খুলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব, ওনাকে নির্দেশ দিল কি করার জন্য আসার জন্য। দেখেন এক তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে বাহ্যিকভাবে আল্লাহ প্রদত্তই আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য আছে এর দিকেই কাকে দিয়েছে কেমন সুন্দর ছিল কল্পনা করা যায়। এরপরে আবার নবী, মানুষ যখন আমলদার হয় আমল মানে নবী তো নুরানি মানুষ, তাই একদিকে বাহ্যিক সৌন্দর্য তো তার আছে, আবার নবুয়তের নূরের যে ঝিরি সেটাও আছে। তা আমরা এমনি দুনিয়ার মানুষের সৌন্দর্য দেখে আমরা কি হয়ে যাই মুগ্ধ হয়ে যাই, টাকা থাকতে মনে চায় যে না কি সুন্দর দেখাচ্ছে, আর সেখানে তিনি হচ্ছেন নবী,
আবার বিপরীত, মানে ছেলে আর এদিকে মেয়ে সব নারীরা। এই টাইমে মানে বিবি জুলেখার চালাকিটা শুধু চিন্তা করেন, বকালা দেখলো যে আর এই কিনা, সে নির্দেশ দিল তুমি এদের সামনে বের হয়ে আসো। হযরত ইউসুফ তো পালিত গোলাম, গোলাম হিসেবে নিয়ে গেল না তাকে, আর মনিবের নির্দেশ মানা হলো জরুরি। ফালাম্মা রাআইনাহু আকবার নাও, মাথা খারাপ হয়ে গেছে হযরত ইউসুফকে যখন নারীরা হযরত ইউসুফকে দেখলো, আকবার নাও চোখ বড় বড় করে গেল। ওদিকে যে হাতের মধ্যে ছুরি এবং মালটা বা যে খাবার, তারা এতটা বিমোহিত, বিমুগ্ধ এবং বিবেকশূন্য হয়ে পড়ল, সেন্স নাই। এর মধ্যেই তারা ওইখানে কিনে দিল ছুরি, চালাইল, কিন্তু এই ছুরি বস্তুর মধ্যে না লেগে, মালটার মধ্যে না লেগে এই ছুরি লাগছে কোথায় তাদের আঙ্গুলের মধ্যে, খবর নাই। আঙ্গুল কেটে ফেলতেছে, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কাটা আর বিতে মানে কাটা, এটা যে কোনো কাটাকে বলি, একটু কেটে গেছে এটাকেও কাটা বলে। আর কাত্তা এটা শব্দটার মধ্যে একটু জোর বেশি না, তাই আরবিতে একটা কায়দা আছে, শব্দের মধ্যে যখন জোর বেশি হয় তখন অর্থটার মধ্যেও তাগিদ বেশি আছে। যেমন উদাহরণস্বরূপ মনে করেন, তহারা মানে পবিত্র হওয়া, তাহের মানে পবিত্র, তাহেরা নাম রাখে না মানুষ, তাহের তাহেরা পবিত্র। আর তাতাহারা শব্দটার মধ্যে একটু শক্তি বেশি, তাই অর্থও বেশি, অতি পবিত্র। যেমন আনসারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এগারো পাড়ায় গেছে আমাদের, ওয়ুহিব্বুল মুতাতাহহিরি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাহিরি বলেন নাই, মুতাতাহহিরি, অতিরিক্ত পবিত্রতা অর্জনকারী আনসারীরা ছিলেন, আনসারী সাহাবী যারা, তারা খুব পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে পছন্দ করতেন। এবং আরব দেশ পানি অপ্রতলতার দেশ না, পানি সেই আমলে পানি তো একদমই ছিল, তাই আপনারা জানেন যে ইস্তিনজার ক্ষেত্রে ইস্তিনজা হতেন আরবি ভাষাটা কত সুন্দর দেখে না, আমাদের তো সরাসরি কথা পেশাব পায়খানা বলে, এই আরবিতে ইস্তিনজা শব্দের অর্থ হচ্ছে পেশাব পায়খানা, কি ইস্তিনজা বলে, ইস্তিনজা শব্দের অর্থ হচ্ছে মৌলিকভাবে পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জন করে। আমাদের গ্রামের মানুষ আগে কত শালীন ছিল, কত ভদ্র ছিল না, পায়খানা করতে গেছে বলতো না, বলতো কি বলতো বলেন দেখি আপনারা, হ্যাঁ না আপনাদের, আচ্ছা আমাদের অঞ্চলে ছিল এটা, আমার যতটুকু মনে হয় বাড়ির পিছিয়ে গেছে, পায়সাব কই বা মেশাব কই, ওই গেছে বাড়ির পিছিয়ে গেছে, বাড়ির পিছিয়ে গেছে মানে টয়লেট করতে গেছে, টয়লেট টয়লেট সব বাড়ির পিছিয়ে থাকতো না, আপনাদের অঞ্চলে ছিল, আমাদের অঞ্চলে ছিল, হ্যাঁ বা বাদা নিয়ে গেছে, ইঙ্গিত সূচক শব্দ, পায়খানা করতে করতে গেছে এটা কীভাবে। এবং ইদানিং ইংরেজিতে আপনার সবচাইতে আধুনিক শব্দ, তা টয়লেট তো ছিল, এটা প্রাচীন হয়ে গেছে, পরে আসলো কি ওয়াশরুম, আমরা সাধারণত ওয়াশরুমই ব্যবহার করি, এটাও ওল্ড হয়ে গেছে, এখন এর চাইতে আধুনিক শব্দ হচ্ছে রাজকীয় শব্দ কি রেস্টরুম, বিশ্রামাগার। এবং মজার কাহিনী একবার পড়ছিলাম, আচ্ছা আপনারা কি পেপার টেপার পড়েন না নাকি, একবার মজার কাহিনী পড়ছিলাম, ব্রিটিশ রাজকীয় ফ্যামিলিতে, ব্রিটিশ রাজকীয় ফ্যামিলির আলাদা নিয়ম কানুন না, তো এদের এক ফ্যামিলিতে এদের কাদের বিয়ে শাদির আলাপ চলতেছিল, তো পাত্রপক্ষের কেউ ওই বাথরুম করা দরকার, তাই সে বলছিল ওই ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাবে কেন বলছে, রেস্টরুম কেন বলে নাই, তাই তাকে ছোটো লোক মনে করছে, এটা ভদ্রলোক খাইনি, এখন কি হানে ভদ্রলোক খাইনি, তাই কি হয়ে গেছে। আমাদের অঞ্চলে একবার ঘটনা ঘটছিল,
গ্রাম তো গ্রামই না, শ্যামাই খাইতে দিছে, চামচ দেয়নি। শ্যামাই শ্যামাই আছে না, শ্যামাই তো মেহমানদেরকে মানে বর পক্ষকে শ্যামাই খাইতে দিছে, কিন্তু কি দেয় নেই তো চামচ সারা শ্যামাই খাইতে একটু অসুবিধা না, একটু তো তাইদের মতো খাইতে হবে। এই রাগে করে এক এক অঞ্চলের এক এক গিয়ে থাকে, সংস্কৃতি থাকে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালাম কাত্তানা আইদিয়াহুম, কাত্তানা তারা তাদের হাত ভালোভাবে কেটে ফেললো, মানে এতটা বেদিশ তারা হয়ে গেল, এতটা বেদিশ তারা, বেদিশ বুঝছেন তো, দিশাহারা হয়ে গেল যে ইউসুফকে দেখে তাদের খেয়ালই নাই যে তারা যে তাদের হাতে ছুরি চালাচ্ছে, তাদের হাত কেটে ফেলতেছে এবং ভীষণভাবে কেটে ফেলতেছে। ওয়াকুল হাসবুনাল্লাহ, সাথে সাথে বলে উঠল তারা, আল্লাহর আশ্রয়, মা হাজা বাশারা, এই তো কোনো মানুষ দেখো না, এটা মানুষ না, ইন হাজা ইল্লা মালাকুল করিম, এ তো একজন ফেরেশতা ছাড়া কিছুই না। ফেরেশতা দেখাইছো বিবি সুলেখা, তুমি আমাদেরকে কি দেখাইছো? কারণ এটা আগে থেকেই প্রচলন ছিল যে ফেরেশতারা হলো কিসের তৈরি, দূরের তৈরি, ফেরেশতারা হলো নূরের তৈরি, শয়তান হলো আগুনের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে অবাধ্যতার গুণ নেই, অবাধ্যতার কি নেই, বৈশিষ্ট্য নেই। আর শয়তান আগুনের তৈরি হওয়ার কারণে কেবল অবাধ্যতারই গুণ। একমাত্র মানব জাতি যা হচ্ছে এরকম যে যাদের মধ্যে আগুনও আছে আবার নূরও আছে। খুব মজার একটা হাদিস আছে, আল্লাহ তাআলা সমস্ত রোগ সৃষ্টি করার পর সমস্ত রোগে কোনো কোনো বর্ণনায় আছে আদমকে সৃষ্টি করার পর আদমের পিঠের মধ্যে আল্লাহ তাআলা তার প্রতিনিধি হাত পিঠের মধ্যে বুলাই, তো এতে কেমন পর্যন্ত আদমের যত সন্তান আসবে সব ছোট্ট পিপিলিকার মতো কিলবিল করতে করতে, আল্লাহ রাসূল বলেন কিলবিল করতে করতে এরকম মানে বিচরণ করা শুরু করছে। হযরত আদম জিজ্ঞাসা করলেন, কি আল্লাহ এগুলো তুমি, এগুলি সব তোমার বংশত, সব তোমার কি বংশত। এবং ওই হাদিসে কথা আসছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো নূর ওই সমস্ত রোগগুলির মধ্যে কি করছে, এই লাইট মারছে না দিতেছে। তো যারা ওই নূর প্রাপ্ত হয়েছে দুনিয়াতে আসার পরে তারা নূরানি, তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর যারা ওই নূর প্রাপ্ত হয়নি তারা দুনিয়াতে আসার পরে কি নানি, মজা ঠিক না। তো সব আগে থেকেই কি করা, বলেন সমস্ত মানুষের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে, একবার এইদিকে নেন আরেকবার ওইদিকে, তাই দোয়া করতে শিখেছেন আল্লাহ রাসূল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আমাদের হৃদয়টাকে আপনি আপনার দিনের উপরে পরিবর্তন করুন। মা হাজা বাশারা, এ তো ফেরেশতে মানুষ না, বাশার মানে মানুষ, নারীরা কি বলতেছে, এ তো কি না মানুষ, ইন হাজা ইল্লা মালাকুন কারী, এ তো ফেরেশতা ছাড়া কিছুই না। বিবি সুলেখা এখন হাত তালিতে বলে, ফাসালিকা আল্লাযীনা তাযুন্নানি ফি, এ ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করতেছো, বুঝছো আমি দোয়ার লোককারী নেই, কি বলে আমার লোককারী, এখন তারা বুঝতে পারছে যে আসলে সুলেখার কোনো দোষ নেই। কারণ এমন এক থাকা, তখন উল্টা সুলেখার সুলেখাকে তারা সান্ত্বনা দেওয়া শুরু করছে, না রে ভাই তুমি কি আছো, ঠিকই আছো, আর ইউসুফরা বুঝা দেখো সে তোমার মনে একটু সাইজে অসুবিধা কি, তারা সুযোগ কি করো দে দিও, ইউসুফরা বুঝাই দিতে হযরত ইউসুফ বলেন, আল্লাহ পাশ হবে এবার খুব সন্তোষ, জেনে থাকা আমার জন্য বেশি ভালো, এদের চক্রান্তে লিপ্ত হওয়ার থেকে। আগে ওই যে হুমকি দিছিল না যে যদি কথা না শোনা কি হবে,
গটদি জেলের মধ্যে দেবেন তাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে আগে তো সুলেখা একা ছিল ফেতনা এখন সাথে সাথে আরো যারা নারী আছে সবাই কি হয়ে গেছে ফেতনা হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গো বাঁচাও আমাকে ছেড়ে দে আমার জন্য ঠিক আছে قالت فذلك الذي لمتنني فيه নারী ওই নারী বলল এই যে এই ব্যাপারে তোমরা আমাকে নিন্দা করেছো আমাকে তিরস্কার মালামাল করেছো ফলাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাসাহা থেকে আমি তাকে আমার দিকে ফুসলিয়েছিলাম কিন্তু সে বিরত ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু এখন তোমাদের সামনে আবার তোমরা দেখো সবাই আমার পক্ষে আগে কি ছিল বিপক্ষে ছিল এখন তারা তো সুলেখার কিসে হইল পক্ষে চলে আসলো না যে নারে বই তুমি কি আছো ঠিকই আছো এখন সে আবার বলতেছে ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু সে যদি আমার পূরণ না করে আমি যা নির্দেশ দিই তা না করে দায়ুস জানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন তাকে জেলে আবদ্ধ করা হবে এবং সে লাঞ্ছিতদের মধ্যে قال رب السجن احب الي مما يدعونني اليه الله কাছে দোয়া করেন মুমিনের শেষ অস্ত্র কি করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া এরকম পাওয়ার এরকম শক্তি অ্যাটমের জানা শক্তি এর চেয়ে বেশি কি বিশেষ শক্তি আল্লাহর দোয়া কেমন শক্তি দেখেন হাদিসে এসেছে তকদির পরিবর্তন হয়ে যায় বান্দার দোয়া করার দ্বারা আল্লাহ তকদির আল্লাহ কি করে ফেলে পরিবর্তন অ্যাটম বলেন যাই বলেন সব শক্তি তো কার কাছে আপনি অ্যাটম কি দিবেন আল্লাহ কবে ফুল দিস না অ্যাটম কি হবে না قال رب السجن احب الي مما يدعونني اليه তিনি বললেন হে আমার রব السجن احب الي যেই আমার কাছে বেশি পছন্দের বেশি প্রিয় তারা আমাকে যেদিকে আহ্বান করছে মানে তাদের ডাকে সাড়া দেওয়ার চাই আগে তো একজন আছে এখন কি বলতেছে তারা ওয়াইল্লা তাসরিব আননি কাইদাহুন হে আল্লাহ আপনি যদি তাদের চক্রান্ত আমার থেকে না ফেরান দেখেন নবী তাও নিজের উপরে কি করতেছেন না নির্ভর করতেছেন যে আমি তো আলহামদুলিল্লাহ নবী আমি এই সমস্ত এরা কি আমাকে ধোকায় ফেলতে পারবে না ব্যাটাগিরি দেখাইতে দেখাইতে নাই ব্যাটাগিরি দেখাইতে নাই যে না হুজুর আমার দিল কি আছে পরিষ্কার আছে আরে মিয়া দিল পরিষ্কার আছে ঠিক ময়লা হইতে কতক্ষণ লাগে তাই আগে কি থাকো সাবধান আগে সাবধান হে আল্লাহ আপনি যদি আমার থেকে তাদের চক্রান্ত না ফিরা আসবু ইলাইহিন না আমি তাদের দিকে ধাবিত হয়ে যেতে পারি এটা নবীর বিনয় নবী তো ধাবিত হওয়া সম্ভব না কথাটা বুঝতে পারতেছেন নবীরা কি হন বলেন শব্দটা বলেন নবীরা কি হন মাসুম নবীরা কি হন মাসুম তারা কোনো গুনাহ করতে পারতে পারেন না ইচ্ছা আল্লাহ এইভাবে তাদেরকে রেখেছেন কিন্তু হযরত ইউসুফ এই কথা কেন বলতেছেন তাহলে হযরত ইউসুফ তো মাসুম মানে আল্লাহ তো তাকে এইভাবেই বানাইছেন তারপরেও বলতেছেন আল্লাহ আপনি না ফিরাইলে আমি কি হয়ে যেতে পারি অধঃস্খলন দাবি তো হয়ে যেতে পারি এটা নবীর বিনয় এবং নম্রতা আল্লাহর দিকে নিজেকে সারেন্ডার করার জন্য সমর্পণ করার জন্য ওয়াকুম মিনাল জাহিলিন এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব দেখেন নবী মূর্খতা বলতেছেন কোনটাকে ভালো করে শুনেন মূর্খতা কোনটা গুনাহ করাকে গুনাহ করাকে নবীজি কি বলতেছে মূর্খতা বলতেছেন তাহলে যে যত বেশি গুনাহগার সে তত বেশি মূর্খ যত সার্টিফিকেট থাকি হোক না কেন আর যে যত বেশি আল্লাহওয়ালা সে তত বেশি শিক্ষিত তাই ইসলামের মানদণ্ড হচ্ছে আল্লাহর ভয় চরিত্র ভালো আর তাকওয়া না তুমি কি শিক্ষিত না কি বড় আলেম না কি না এগুলি আল্লাহর কাছে কোনো ব্যাপার না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম একজন ঠেলাওয়ালা না একজন ঠেলাওয়ালা সে ঠেলাওয়ালা হইয়াও যদি মুত্তাকি পরহেজগার হতে পারে তাকওয়ার অধিকারী হতে পারে সে বহু প্রফেসরের চাইতে আর আলেমের চাইতে তার রব তার দোয়া কবুল করলেন
এবং তাদের চক্রান্ত তার থেকে সরিয়ে দিলেন। তিনি তো দোয়া শুনেন এবং শ্রদ্ধা, এখন আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ কি করেন বান্দা দোয়া করলে দোয়া শুনেন এবং কবুল দেখবেন দোয়া করবেন, একটা দোয়া করবেন দেখবেন আল্লাহ কি কী কী করতেছেন, ওকে হাত দিয়ে কইতে পারবেন জীবনে কোনো দোয়া কবুল হয় পারবেন, আল্লাহ কাছে চাইছেন আল্লাহ দেন নাই, জীবনে কত কিছু চাইছেন আল্লাহ ঠিকই দিছে, বিবাহ করেন নাই আল্লাহর কাছে চাইছেন আল্লাহ একটা বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ বিয়ের ব্যবস্থা, সন্তান আদি ছিল না আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ একটা সন্তান দাও, সন্তান আল্লাহ দিছে, আল্লাহ যে কত মেহরবানির মধ্যে রাখছেন বান্দার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করছে, কিন্তু দোয়া কীভাবে কবুল করেন এটা আল্লাহর ইচ্ছা। আমি অনেক সময় বুঝি দাবজার কারণে কী করি তাই জিজ্ঞেস করি। এই পর্যন্তই আমাদের রইল আজকে 34 নম্বর আয়াত।